আমার পন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো শনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। এখন আমরা এই কবিতাটির কয়েকটি শব্দের অর্থ শিখব। আদেশের অর্থ হুকুম, হেলা এর অর্থ অলসতা, কভু এর অর্থ কখনো, ফাঁকি এর অর্থ ধোকা, গুরুজন এর অর্থ বয়সে বড় মানুষ। এখন আমরা কয়েকটি শব্দ দিয়ে বাক্য রচনা করব। সারাদিন, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভাই বোন, ভাই বোন সকলের যেন ভালোবাসি। খেলা, ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা। লোভ, সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি। ঝগড়া, ঝগড়া না করি যেন কভু কারো শনে। পরের চরণটি বলি ও লিখি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। এর পরের চরণ হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুখী যেন না হই আর কারো দুঃখে, এর পরের চরণটি হবে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। ঝগড়া না করি যেন কভু কারো শনে, এর পরের চরণটি হবে সকালে উঠিয়া আমি বলি মনে মনে। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, এই ছড়াটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে, এবং এরকম মিষ্টি মিষ্টি উপদেশমূলক ছড়া পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, এই ছড়াটির পিডিএফ ফাইল অথবা পাওয়ার পয়েন্ট ফাইল পেতে চাইলে ডিসক্রিপশনে থাকা মোবাইল নাম্বারে কল করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।